জাতিসংঘের উনআশতম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে ড মোহাম্মদ ইউনুস সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউইয়র্কের ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন এরই মধ্যে অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো বিশ্ব নেতাদের সামনে ভাষণ দেবেন এটি নিয়ে বাঙালিদের মধ্যে যেমন আগ্রহ রয়েছে তেমনি চলছে ষড়যন্ত্র এদিকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে যুক্তরাষ্ট্র থেকে মাহেরম জেমসের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব জাতিসংঘ সাধারণ অধিবেশন বিশ্ব নেতাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম উনআশিতম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনুস সাতাশ সেপ্টেম্বর ভাষণ দেবেন এর আগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে শুরু করে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলবেন বিশ্বনেতারা এরই মধ্যেই শুরু হয়েছে অধিবেশনের নানা কার্যক্রম তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবারে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ববাসীকে কি বার্তা দিবেন সেটি দেখার অপেক্ষায় সতেরো কোটি মানুষ তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনিসের এটি প্রথম রাষ্ট্রনায়ক হিসেবে অংশগ্রহণ এবারে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ থাকছে কিনা সেটি নিয়ে সন্দেহ তৈরি করেছিল একটি কুচক্রী মহল তবে জাতিসংঘ সদর দপ্তরে যখন লাল সবুজের পতাকা পতপত করে উঠছে ঠিক তখন আর কোনো সন্দেহের অবকাশ নেই একদিকে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি অন্যদিকে বিপুল সম্ভাবনার বাংলাদেশ এই দুয়ের কেন্দ্রবিন্দু এখন বিশ্ব শান্তির অগ্রদূত চক্র মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা জাতিসংঘে বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশকে আবারও নেতৃত্ব দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করার জন্য কাজ করবেন তেমনটাই প্রত্যাশা সতেরো কোটি বাঙালির বিপ্লব এশিয়ান টেলিভিশন জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র